কিভাবে গেল বেনজিরকে নিয়ে ফখরুল সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের দেওয়া বক্তব্য লোক দেখানো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার মেয়ে সপরিবারে চলে গেছে যাওয়ার আগে তার ব্যাংক অ্যাকাউন্টগুলো খালি করে গেছে অ্যাকাউন্টগুলো থেকে ষাট কোটি টাকার মতো নেয়ার খবর বেরিয়েছে হয়তো আরও বেশিও হতে পারে আমার প্রশ্ন সে কিভাবে গেল সরকার বলল তার সম্পত্তি আমরা ক্রোক করছি আদালত থেকে বলল দুদক থেকে মামলা করেছে তাকে কোথাও যেতে দেওয়া হবে না তাহলে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে কিভাবে চলে গেলেন তিনি সরকারের প্রশ্রয়ে নাকের উপর দিয়ে গিয়েছে শনিবার দুপুরে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সবাই বেনজির আহমেদ দেশে নেই গণমাধ্যমে প্রকাশিত খবর তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই সভা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন তাহলে এই যে কথা বলছেন কেউ ছাড় পাবে না আমরা সবার বিচার করি আপনি বাংলাদেশের মানুষ সবাইকে আহাম্মক মনে করেছেন দেশের মানুষ তো আহাম্মক না সবাই বুঝে এগুলো সব আপনাদের লোক দেখানো প্রতারণা এখন পর্যন্ত এই প্রতারণা করে দেশ শাসন করেছেন সরকার দেশকে লুটের সাম্রাজ্যে পরিণত করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন শুধু এক বেনজির আজিজ নয় অসংখ্য আজিজ আর বেনজির তৈরি করেছে এই সরকার দেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে এখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে বিশ্বাস করি দেশের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দানব সরকারকে আমরা পরাজিত করব। সত্যিকার অর্থে একটা জনগণের সরকার গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব তিনি বলেন গণতন্ত্রের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি একটা কথা আমাদের মনে রাখতে হবে বিজয় আমাদের অর্জন করতেই হবে সাফল্য আনতেই হবে বাংলাদেশে বিএনপি কখনোই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না কৌশল পরিবর্তন হলেও লক্ষ্য অটুট আছে আমরা ব্যর্থ নই নতুন করে উজ্জীবিত হয়েছি নতুন করে আবার কাজ শুরু করেছি জয় আমাদের হবেই কারণ আমরা সত্যের পথে ন্যায়ের পথে লড়াই করছি এদিকে বিএনপিকে শক্তিশালী হতে যে পরামর্শ আসিফ নজরুলের বিএনপির কর্মীদের বিরুদ্ধে করা মামলায় লড়ার জন্য জেলায় জেলায় আইনজীবী সেল আসে কিনা এমন প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই প্রশ্ন তুলেছেন ওই স্ট্যাটাসের শিরোনামে আসিফ নজরুল লিখেছেন বিএনপি কিভাবে শক্তিশালী হতে পারে এরপর তিনি লিখেছেন বিএনপিকে নিয়ে আমার সমালোচনামূলক একটা বক্তব্য অনেকে দেখেছেন সেখানে মূলত বিএনপির গবেষণা ও প্রচারণার কার্যক্রমের চরম দুর্বলতার কথা বলা হয়েছিল তিনি আরও লিখেছেন সেদিনের অনুষ্ঠানে আমার আরও কিছু বলার ইচ্ছে ছিল সময় কারণে বলিনি সেদিন প্রশ্ন করার ইচ্ছে ছিল বিএনপির স্টিয়ারিং কমিটিতে মেজর হাফিজ বা আবদুল্লাহ আল নোমাইন নেই কেন বা সত্তর বছরের নিচের কেউ সেখানে নেই কেন রাশের একজন জনপ্রিয় মেয়র ছিলেন মিজানুর রহমান মিনু উনি এবং ওনার মতো ঢাকার বাইরে নেতারা কই এখন বিএনপির বিভিন্ন স্তরে নেতৃত্ব নির্ধারণে ভুল রয়েছে দাবি করে তিনি প্রশ্ন তুলে বলেছেন ঢাকার নেতারা বারবার ব্যর্থ হচ্ছে এর বিকল্প নিয়ে কি ভাবা হয় ঠিকমতো আসিফ নজরুল আরও লিখেছেন বিএনপির সাইবার সেল বা অনলাইন কার্যক্রম দুর্বল কেন বিএনপিকে সব ধরনের ভুল এড়াতে হবে আরও শক্তিশালী হতে হবে দেশে গণতন্ত্র রক্ষার জন্য শক্তিশালী দ্বিদলীয় ব্যবস্থা ব্যবহারের অপরিহার্য একই সময় আওয়ামী লীগকে পরামর্শ দিয়ে আরও একটি পোস্ট করেছেন তিনি আলোচিত এই অধ্যাপক বলেন আমার ধারণা আওয়ামী লীগের জনপ্রিয়তা কমার দিকে জনপ্রিয়তা যে খুব তা সম্ভবত দলের ভাবেন না তবে আমি মনে করি কিছু পদক্ষেপ নিলে আওয়ামী লীগের পরামর্শ উল্লেখ করেছেন যেগুলো হলো এক দুর্নীতিবাজ ব্যাংক লুটপাটকারী ও অর্থ পাচারকারী চক্রের কিছু শীর্ষ ব্যক্তির বিচার করে দুই দলের নেতৃত্ব ত্যাগী ও সৎ নেতাদের সংখ্যা বৃদ্ধি করে তিন দ্রব্যমূল্য রোধে সর্বাত্মক ব্যবস্থা নিয়ে চার ভারত থেকে সরে এসে চীনমুখী পদক্ষেপ নিয়ে পাঁচ বাংলাদেশে নির্যাতন হলে ভারত উদ্বেগ প্রকাশ করে ঠিক সেভাবে ভারতে মুসলমানদের নির্যাতন হলে তার প্রতিবাদ করে ছয় আঠারো বছর উপরে সবার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করে সাত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়ে এবং সেখানে দুর্নীতি ও স্বজনপ্রীতি দূর করে আর বেগমজিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে ডক্টর ইউনসকে হয়রানি বন্ধ করে নয় কথাবার্তায় অশালীনতা দম্ভ আর মিথ্যাচার কমিয়ে এনে তিনি আরও বলেন জনপ্রিয়তা তলানিতে থাকলে আওয়ামী লীগ কখনও সুষ্ঠু নির্বাচন হতে দিবে না আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি তাই দেশের স্বার্থে প্রয়োজন সূত্র দৈনিক ফাক।